আজকে আমরা কথা বলবো সেলফি জিওলজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা আরএমপি। সো এটা যদি আমাদের একটা সেল হয়, তাহলে এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের দুই পাশে যে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স থাকে, সেটাকে বলা হবে মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল মেইনলি দুই রকম, একটা হচ্ছে রেস্টিং অবস্থায় সেলের যে পটেনশিয়াল, সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, আর একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তো যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অলমোস্ট অল সেলেই পাওয়া যায়, বাট অ্যাকশন পটেনশিয়াল শুধুমাত্র পাওয়া যাবে হচ্ছে মাসেল সেল অ্যান্ড নিউরন সেলে, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ। আজকে আমরা কথা বলবো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নিয়ে। সো এটা যদি আমাদের একটা নিউক্লিয়াস হয়, অ্যান্ড নিউক্লিয়াসের ভিতরে এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে একটা বিশেষ টাইপ অফ জিন থাকে, যে জিনটা হচ্ছে রাইবোজোম থেকে প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করে সেটাকে সেল মেমব্রেনে নিয়ে যাবে, অ্যান্ড এই সেল মেমব্রেনে একটা ইন্টিগ্রাল প্রোটিন যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা করে, সেটা হচ্ছে সে তিনটা সোডিয়ামকে সেলের বাইরে নিয়ে আসে এবং দুইটা পটাশিয়ামকে সেলের ভিতরে নিয়ে যায়, যার ফলে সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায় অ্যান্ড সেলের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায়। এই জন্যে বলা হয় যে সেলস আর দ্য ব্যাগ অফ পটাশিয়াম দ্যাট ইজ ফ্লোটেড ইন দ্য সি অফ সোডিয়াম। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প যে কাজটা করে, সেটা হচ্ছে যে সে কনসেন্ট্রেশনের অ্যাগেনিস্টে সোডিয়ামকে বাইরে নিয়ে আসে এবং পটাশিয়ামকে সেলের ভিতরে নিয়ে যায়। সো সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভ ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। এ কাজের জন্য সে একটা এটিপিকে ভেঙে একটা এডিপি এবং একটা অজৈব ফসফেট তৈরি করে। এখানে আমরা দেখতেছি যে তিনটা সোডিয়াম সেলের বাইরে আসতেছে এবং দুইটা পটাশিয়াম সেলের ভিতরে ঢুকতেছে। সো একটা নেট পজিটিভ আয়ন বা পজিটিভ চার্জ লস হচ্ছে এবং আস্তে আস্তে সেলের ভিতরে নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেলটি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে ইলেকট্রিক্যালি -4 থেকে -5 মিলিভোল্ট নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা জানি যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল একটা নার্ভ ফাইবারের জন্য -90 মিলিভোল্টের মতো, যেটার অর্থ হচ্ছে যে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প রেস্টিং মেমব্রেনে খুব সামান্য পরিমাণ কন্ট্রিবিউশন করে। ওকে, এখন আমরা দেখি যে সেলের ভিতরে ক্রোমোজোমে আরেক টাইপ অফ জিন থাকে, যারা হচ্ছে প্রোটিন তৈরি করে এবং ওই প্রোটিনগুলো সেল মেমব্রেনে আসে, এসে প্রোটিনের মধ্যে যে পেপটাইড চেইন থাকে সেগুলো মিলে একটা চ্যানেলের মতো ক্রিয়েট করে। এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে পটাশিয়াম সেলের ভিতর থেকে সেলের বাইরে চলে আসতে পারে, এগুলোকে বলা হয় পটাশিয়াম লিকি চ্যানেল। যেহেতু সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে, সেহেতু পটাশিয়াম খুব ইজিলি এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে ভিতর থেকে বাইরে আসতে পারে, কিন্তু এই চ্যানেলগুলো সোডিয়ামের জন্য পারমিয়েবল না, অর্থাৎ সোডিয়াম এই চ্যানেলগুলো দিয়ে ভিতরে যেতে পারে না। আমরা জানি যে সেল মেমব্রেনে বিভিন্ন টাইপ অফ চ্যানেল থাকে, তার মধ্যে একটা টাইপ অফ চ্যানেল হচ্ছে যেগুলোতে কোনো গেট থাকে না, সে যেমন পটাশিয়াম লিকি চ্যানেল। আরেকটা টাইপ অফ চ্যানেল থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন ভোল্টেজের চেঞ্জের মাধ্যমে হচ্ছে মেনটেন করে, এগুলোকে বলা হয় ভোল্টেজ গেটেড চ্যানেল। আরেকটা টাইপ অফ চ্যানেল থাকে যেগুলোর মধ্যে একটা বিশেষ টাইপ অফ পেপটাইড থাকে, এই পেপটাইডগুলো বিভিন্ন হরমোন অথবা নিউরো ট্রান্সমিটার দ্বারা অ্যাক্টিভেট হয়, অ্যান্ড এগুলোর মধ্য দিয়েও হচ্ছে আয়ন সেলের ভিতরে এবং বাইরে যাওয়া আসা করতে পারে, এগুলোকে বলা হয় লাইগ্যান্ড গেটেড চ্যানেল। যেহেতু পটাশিয়াম হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে এবং একটা ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করতেছে সেলের ভিতর, যেটা হচ্ছে নেগেটিভ, এ কারণে একে বলা হবে ডিফিউশন পটেনশিয়াল। যেহেতু পটাশিয়াম আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, সেহেতু সেলের ভিতরে -5 মিলিভোল্ট থেকে বেড়ে সেই পটেনশিয়ালটা আস্তে আস্তে -15, -20, -30 মিলিভোল্ট হবে। যেহেতু পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, সেহেতু সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকবে এবং কমতে কমতে একটা সময় এরকম হবে, সেলের ভিতরে যে পটেনশিয়ালটা আছে সেটা পটাশিয়াম আয়নকে সেলের ভিতর থেকে বের হতে বাধা দিবে,
যখন এই বাধার পরিমাণ বের হওয়ার সমান হয়ে যাবে তখন সেটাকে বলা হবে পটাশিয়াম ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল। পটাশিয়ামের জন্য এই ইকুইভ্যালেন্ট পটেনশিয়ালকে বলা হবে নার্নেস্ট পটেনশিয়াল। অর্থাৎ নার্নেস্ট পটেনশিয়াল হচ্ছে এমন একটা পটেনশিয়াল যে পটেনশিয়ালে সেলের ভিতর থেকে পটাশিয়াম আর বের হবে না, এমত অবস্থায় সেলের পটেনশিয়াল দাঁড়াবে -85 মিলিভোল্ট। সেলের ভিতরে ক্রোমোজোমে আরেক টাইপ অফ জিন থাকে যেগুলো হচ্ছে সেল মেমব্রেনে আরেক টাইপ অফ চ্যানেল তৈরি করে, যেই চ্যানেলগুলো শুধুমাত্র সোডিয়ামের জন্য পারমিয়েবল। আমরা এতক্ষণ দেখলাম যে সোডিয়াম পটাশিয়াম পাম্প সেলের ভিতরে -5 মিলিভোল্ট তৈরি করতেছে, এবং সোডিয়াম পটাশিয়াম পাম্প সেলের ভিতর থেকে সোডিয়াম আয়নকে নিয়ে আসতেছে এবং সেলের ভিতরে পটাশিয়াম আয়নকে নিয়ে যাচ্ছে, সেহেতু সেলের বাইরে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে ইলেকট্রিক পটেনশিয়াল এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এই দুইটা জিনিসই একই সাথে কাজ করবে, কাজ করে সোডিয়াম আয়নকে সেলের বাইরে থেকে সেলের ভিতরে নিয়ে যাবে। এবং সোডিয়াম সেলের ভিতরে ঢুকতে ঢুকতে এই যে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট আছে সেটা -5 মিলিভোল্ট থেকে বেড়ে 0 মিলিভোল্ট হয়ে যাবে, কিন্তু তখনও কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতে থাকবে এবং সেলের ভিতরে ইলেকট্রিক পটেনশিয়ালকে আস্তে আস্তে পজিটিভের দিকে নিয়ে যাবে। যেহেতু এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে হচ্ছে সেহেতু এটাকে বলা হবে ডিফিউশন পটেনশিয়াল। যখনই সেলের ভিতরে ইলেকট্রিক পটেনশিয়াল +65 মিলিভোল্টের কাছাকাছি আসবে তখনই এই ইলেকট্রিক পটেনশিয়াল সেলের ভিতরে সোডিয়াম আয়নকে ঢুকতে বাধা দিবে, অর্থাৎ ইলেকট্রিক পটেনশিয়াল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সমান হয়ে যাবে। এই অবস্থায় সোডিয়ামের ডিফিউশন বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে সোডিয়ামের ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল, বা আমরা এটাকে নার্নেস্ট পটেনশিয়াল বলতে পারি। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে পটাশিয়ামের জন্য সেলের ভিতরে ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি হয় -85 মিলিভোল্ট এবং সোডিয়ামের জন্য তৈরি হয় +65 মিলিভোল্ট। অর্থাৎ এটা যদি একটা সেল হয় তাহলে পটাশিয়াম লিকি চ্যানেলের মধ্য দিয়ে পটাশিয়াম সেলের বাইরে আসতেছে এবং সোডিয়াম চ্যানেলের মধ্য দিয়ে সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতেছে, কিন্তু সেল মেমব্রেনের মধ্য দিয়ে পটাশিয়ামের যে পারমিয়াবিলিটি সেটা সোডিয়ামের পারমিয়াবিলিটি থেকে বলতে গেলে 100 গুণ বেশি। সুতরাং রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে পটাশিয়াম, অর্থাৎ পটাশিয়াম লিকি চ্যানেলের ভূমিকা সবথেকে বেশি। কিন্তু সেলের ভিতরে শুধুমাত্র যে সোডিয়াম পটাশিয়াম থাকে তা নয়, সেলের ভিতরে সোডিয়াম পটাশিয়ামের পাশাপাশি অন্যান্য আয়নস থাকতে পারে, যার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট আয়নস হচ্ছে ক্লোরিন। এইসব মাল্টিপলস আয়নগুলার প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে কিন্তু নার্নেস্ট পটেনশিয়াল তৈরি হয়। এই প্রত্যেকটা নার্নেস্ট পটেনশিয়ালকে একজন বিজ্ঞানী যোগ করে একটা ইকুয়েশন দিয়েছেন যেটাকে বলা হয় গোল্ডম্যান ইকুয়েশন। এই গোল্ডম্যান ইকুয়েশন অনুসারে একটা সেলের প্রত্যেকটা আয়নসের নার্নেস্ট পটেনশিয়ালের যোগফল -85 মিলিভোল্টের সমান হবে। সুতরাং রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল দাঁড়াচ্ছে -85 মিলিভোল্ট প্লাস -5 মিলিভোল্ট ইকুয়াল টু -90 মিলিভোল্ট। তবে এটা সেল টু সেল ভেরি করে এবং এটার মান -72 -90 মিলিভোল্ট পর্যন্ত হতে পারে। ওকে, এখন আমরা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল রিলেটেড কিছু ক্লিনিক্যালস নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস বুঝি যে একটা সেলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন -90 মিলিভোল্ট হয় তখন পটাশিয়াম চ্যানেলের মধ্য দিয়ে পটাশিয়াম সেলের বাইরে বেরোয় আসতে পারে, কিন্তু এই অবস্থায় সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতে পারে না। যখনই কেবলমাত্র রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট হবে তখনই হচ্ছে সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতে পারবে এবং রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আস্তে আস্তে পজিটিভের দিকে আসতে থাকবে। অর্থাৎ সেলটিতে ধীরে ধীরে ডিপোলারাইজেশন হতে থাকবে, অর্থাৎ সেলটি ধীরে ধীরে স্টিমুলেটেড হতে থাকবে, অর্থাৎ সেলটি ধীরে ধীরে অ্যাক্টিভ হতে থাকবে। কিন্তু যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আরও বেশি নেগেটিভ হতে থাকবে তখন সেলটির যে অবস্থা হবে সেটাকে বলা হবে হাইপারপোলারাইজড অবস্থা।
ওকে, এখন আমরা দেখি যে একটা সেল, সেলের ভিতরে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট এবং সেলের বাইরে রয়েছে সার্কুলেশন অর্থাৎ ব্লাড। এই ব্লাডের মধ্যে কোনো কারণে যদি পটাশিয়ামের কনসেন্ট্রেশন কমে যায় অর্থাৎ হাইপোক্যালেমিয়া হয়, সেটা হতে পারে কোনো কিডনি ডিজিজ অথবা কোনো ড্রাগস যেটা হচ্ছে সার্কুলেশনে পটাশিয়ামের কনসেন্ট্রেশনকে কমায় দিবে। যখন সার্কুলেশনে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে তখন সেলের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে আসতে থাকবে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল তখন আরও বেশি নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ হাইপার পোলারাইজড অবস্থা হবে। অপরদিকে যেহেতু সেল হচ্ছে ব্যাগ অফ পটাশিয়াম, কোনো কারণে টিস্যু ড্যামেজ, বার্ন অথবা কিডনি ফেলিওর হলে সেলের যে পটাশিয়াম আছে সেগুলো সার্কুলেশনে এসে সার্কুলেশনের পটাশিয়ামকে বাড়ায় দিবে অর্থাৎ অন্যান্য যে সেলগুলো আছে সেগুলো থেকে পটাশিয়াম বের হতে পারবে না। এতে করে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পজিটিভ হতে থাকবে অর্থাৎ এই অবস্থাকে হাইপোপোলারাইজড অবস্থা বলা হয়। হাইপারপোলারাইজড অবস্থায় যে সোডিয়াম চ্যানেলগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে সোডিয়াম প্রবেশ করা কঠিন হয়ে যাবে, কেননা সেলের মধ্যে অনেক বেশি নেগেটিভ পটেনশিয়াল তৈরি হয়েছে অর্থাৎ সেলের ডিপোলারাইজেশন বা স্টিমুলেশন প্রায় অসম্ভব হয়ে যাবে। আবার হাইপোপোলারাইজড অবস্থায় যে সোডিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো বন্ধ থাকবে, যে কারণে সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এক্ষেত্রেও ডিপোলারাইজেশন হবে না অর্থাৎ কোনো স্টিমুলেশন হবে না। সুতরাং এই হাইপারপোলারাইজেশন এবং হাইপোপোলারাইজেশন দুটাই হচ্ছে খারাপ এবং দুটাই হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে। এখন কথা হচ্ছে সার্কুলেশনে সোডিয়াম বেড়ে গেলে অথবা সোডিয়াম কমে গেলে কী হবে। ওকে, নর্মালি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে এই সোডিয়ামের তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে এটার অনেক বেশি ভূমিকা রয়েছে। তো আশা করতেছি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে, সবার উপকারে আসবে। ধন্যবাদ।